এই মুহূর্তে ওয়াশিংটনে আছেন সহকর্মী লস্কর আল মামুন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হোটেল রিস্কার্টন থেকে প্রধানমন্ত্রী তার একটি বিশেষ আমন্ত্রণে অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত ইমরানের বাসায় ডিনারে অংশ নিতে তিনি এইমাত্র হোটেল কক্ষ ত্যাগ করেছেন এবং তার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা এবং বিভিন্ন নেতাকর্মীরা সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে দেখা করেছেন এবং কথা বলেছেন দীর্ঘ সময় ধরে। তিনি আজকে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে এইমাত্র তিনি হোটেল কক্ষ ত্যাগ করে রাষ্ট্রদূত ইমরানের বাসায় ডিনারের নিমন্ত্রণে তিনি নৈশভোজে তিনি অংশ নেবেন এবং তিনি আজকে সারাদিনভর যেসব কর্মসূচি করেছে তার বিস্তারিত বিবরণ বিভিন্নভাবে আমরা আপনাদেরকে জানিয়েছি। তবু আর একবার বলছি যে আজকে যে বৈঠকটি ছিল সেই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাৎটি ছিল ফলপ্রসূ, আলোচনা হয়েছে এবং বাংলাদেশ আগামী দিনে একটি বড় ধরনের অর্থপ্রাপ্তি পেতে যাচ্ছে এমনটাই আভাস আমরা পেয়েছি। যেটি একটি ভালো খবর সেটি হচ্ছে আগামী এক তারিখ অর্থাৎ পয়লা মে যুক্তরাষ্ট্রের যে বিশ্বব্যাংকের যে সদর দপ্তর সেই সদর দপ্তরে যে 50 বছর পূর্তির উৎসবে প্রধানমন্ত্রী যোগ দিবেন, সেখানে ভাষণ দিবেন। তার আগে একটি ভালো খবর হচ্ছে যে বিশ্বব্যাংকের যে এবার পারফরমেন্স যে একটি সূচক সেই সূচকে বাংলাদেশ এগিয়েছে 12 ধাপ, অর্থাৎ বাংলাদেশের আগের অবস্থান ছিল 100, এবার সেটি এখন দাঁড়িয়েছে 88-তে। এই একটি ভালো খবর আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাংকের যে জরিপ প্রতি 5 বছরে অর্থাৎ 5 বছর পরপর যে একটি জরিপ করা হয় সেই জরিপের রেজাল্টে আমরা দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্রের এই জরিপের ফলাফলে বাংলাদেশ এগিয়েছে, অর্থাৎ বাংলাদেশ সবগুলো সূচকে 6টি মানদণ্ডে এই সূচকটি তৈরি করা হয় এবং 6টি মানদণ্ডের প্রত্যেকটিতেই কম বেশি এগিয়েছে বাংলাদেশ। পক্ষান্তরে ভারতের অবস্থান রয়েছে 38 এবং সেই 38 অবস্থান তারা এবার অবশ্য এগিয়েছে 6 দফা, যেটি ভারতের তুলনায় বাংলাদেশ এগিয়েছে দ্বিগুণ। তো এটি একটি ভালো লক্ষণ, অর্থাৎ বিশ্বব্যাংকের সাথে বৈঠকের ঠিক আগে এরকম একটি যে সূচকের যে পরিসংখ্যান আমরা পেলাম সেই পরিসংখ্যানটি বলছে যে বিশ্বব্যাংকের পরিসংখ্যান বিশ্বব্যাংকের পর্যালোচনায় অর্থাৎ বিশ্বব্যাংক প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম, অর্থাৎ বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক যে একটি অবস্থান সেটি শক্ত হচ্ছে। এবং আমরা জানতে পেরেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন বৈঠক শেষে যে IMF-এর প্রধান তিনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, অর্থাৎ তিনি একই সাথে নারী নেতৃত্বের প্রশংসা করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করেছেন, আরও একবার তিনি বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন এবং তিনি বারবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন এবং বাংলাদেশের যে উন্নয়ন রোল মডেল হচ্ছে, বাংলাদেশ যে আগামী দিনে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে সেটিরও কিন্তু প্রশংসা করেছেন এবং সেটির উপর নির্ভর করে বাংলাদেশের আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়াবেন সেটি তিনি আশ্বস্ত করেছেন। তো এই ছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীর সফরের সবশেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে IMF প্রধানের বৈঠকের সবশেষ খবর নিয়ে আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।